আবু বকর ডাক দিয়ে কয় নবী, আপনার মা নয় আপনার বাবা নয়, আপনি বড় ইয়েতিম। ওগো নবী, এই বিপদের মুহূর্তে আপনার আপন কেউ নাই। আপনি তো হিজরতের সাথে হযরত আলীকেও বানাইতে পারতেন, ওমরকেও বানাইতে পারতেন, ওসমানকেও বানাইতে পারতেন। এই নওজোয়ান সাহাবীদেরকে রাইকা, আমি বৃদ্ধ মানুষ আবু বকরকে আপনার সাথে বানাইলেন। ওগো নবী, আমি জানি মক্কার মানুষগুলা বেঈমানগুলা সব আপনার দুশমন, কারণ আপনার মা নাই বাবা নাই, আপনি বড় ইয়েতিম, আপনার আপন কেউ নাই, মক্কার সবাই আপনার দুশমন। নবী, আমি কেন যেন আমি আবু বকর দিলের মধ্যে একটু ভয় লাগে। ও নবী, আমার দিলের মধ্যে ভয় হয় কোনো দুশ্মন যদি আইসা আপনার সামনে দিয়া তীর মারে। এই জন্য আমি আবু বকর আবার চিন্তা করে সামনে যাই, আবার আহ্বাত করে মাথার মধ্যে চিন্তা আসে, নবী কোনো দুশ্মন আইসা আপনার পিছন দিক দিয়াও তীর মারতে পারে। আমি আবু বকর আর সামনে থাকতে পারি না, আমি আবু বকর দৌড় মাইরা আবার পিছনে আসি। ওগো নবী, আবার চিন্তা করি না জানি কেউ ডান দিক থেকে তীর মারে, আমি আবু বকর তখন আবার ডান দিকে হাজির হয়ে যাই। আবার যখন মাথার মধ্যে আসে, আরে বাম দিক থেকেও তো তীর মারতে পারে, আমি আবু বকর কখনো যে বাম দিকে দাঁড়াই, কেন দাঁড়াই জানেন নবী? আমি আবু বকর চিন্তা করলাম, আরে আমি তো আমার নবীকে আমার জীবনের চাইতে ভালোবাসি, তাহলে আমার সামনে যদি নবীর গায়ে তীর পড়ে তাহলে এটা কেমন ভালোবাসা। ওগো নবী, আমি এই চিন্তা করে সামনে যা দাঁড়াই, ওই বেঈমান দুশ্মনের তীর যদি লাগে তাহলে প্রয়োজনে সবার আগে আমি আবু বকরের বুকে লাগু, আমি আবু বকরের জীবনের বিনিময় আমার মায়ার নবীর শরীরে যেন কোনো তীর না ঢুকে। ও কলিজার টুকরা যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, নবীজিকে সাহাবাই কেরাম জীবন দিয়েও ভালোবাসেন, আর তুমি আমি তো বিবি চাইতে বেশি ভালোবাসতে পারি না। আরে নবীজিকে সাহাবাই কেরাম সব কিছুর চাইতে বেশি ভালোবাসে, তুমি আমি তো ছেলের চাইতে এখনো বেশি ভালোবাসতে পারি না, মেয়ের চাইতেও বেশি ভালোবাসতে পারি নাই। ছেলে মেয়ে এমন একটা জিনিস আবদার করছে, যে জিনিসটা তুমি ঘরে ঢুকাইলে তোমার আমার নবী বেজার, কিন্তু এখন এখানে পরীক্ষা, আরে আমার সন্তানগুলা পুতুলের আবদার করছে, আমি পুতুল কিন্না দিলে ছেলে মেয়ে খুশি, আর না আর কিন্না দিলে আমার নবী খুশি, এখানেই কিন্তু তোমার আমার ইমানি পরীক্ষা, কথা বলেন ঠিক কিনা? তাহলে তুমি যদি তোমার আমার নবীকে বেশি পরিমাণে ভালোবাসো, তখন কিন্তু ছেলে মেয়েরে যেভাবে হোক বুঝাইয়া তুমি ঠান্ডা করবা, নবীর ব্যাকে বেজার কইরা কোনো কিছু দিয়া ছেলে মেয়েকে খুশি করবা না। বন্ধু, তুমি যদি বিবির চাইতে বেশি নবীকে ভালোবাসতা, তোমার বিবি তো ডাক দিয়া কয় স্বামী তোমার দাড়িগুলা রাখলে পুরা পুরা দেখা যায়, ভালো লাগে না। মায়ার নবী মদিনায় শুয়ে কান্দে, ডাক দিয়া কাউ মা তুই দাড়িটা কামাইলাবি, নবীর খুলি যায় বড় আঘাত লাগে। এখন তোমার আমার ইমানি পরীক্ষার যুবক, তুমি যদি নবীকে জীবনের চাইতে বিবির চাইতে বেশি ভালোবাসো, তাইলে ডাক দিয়া বলবা বিবি তোর মতো দশজন বিবি আমি ছাড়তে রাজি, কিন্তু আমার মায়ার নবীর খুলি যায় আমি আঘাত দিতে রাজি না, ঠিক কিনা? ও নবীর আশেক, শুধু
জিলাপি আর খিচুড়ির পাগল হইলে চলবে না। নবী কোন জিনিসে খুশি সেই খুশি করার জন্য নবীর জন্য নিজের সম্পদগুলি বিলীন করে দিতে হবে। ছেলে মেয়ে মা বাবা পিতা ভাই বোন স্ত্রী সহ সব কিছুর উপরে প্রাধান্য দিতে হবে নবীর ভালোবাসাকে, তাহলেই হবে সত্যিকারের আশেক। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকারের আশেকের খাতায় নাম উঠানোর তৌফিক আমাদেরকে দান করুক, বলুন আমিন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين. ابو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন উম্মতের দল যতক্ষণ পর্যন্ত তোমার বিবি তোমার বাচ্চা তোমার ধন সম্পদ তোমার যাহা কিছু আছে এক কথায় তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি পরিমাণে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হইতে পারবা না। হাদিসটা আল্লাহ রাসূল বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, নবী আপনাকে আমি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দেয়া, ওমর তুমি কি জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো? এই গিরাজিলের মুসলমান আপনি আমি তুই চিন্তা ছাড়াই মিথ্যা কথা বলে বলার জন্য কোনো চিন্তা নাই, দ্বিধাবোধ করি না, মুখে যা আসি তাই বলতে পারি, কোনো চিন্তাও লাগে না। সাহাবা ইকরাম মিথ্যা কথা বলবেন তো দূরের কথা, মিথ্যা কথা কাকে বলে তাও তারা বুঝতেন না, জীবন দিতে রাজি, মিথ্যা তাদের জবান থেকে বের হইতো না। সাহাবা ইকরাম সবসময় সত্যের উপর অটল থাকতেন, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তায় পড়ে গেলেন, আসলেই কি আমি নবীর প্রশ্নের জবাব দিব? তবে দেওয়ার আগে চিন্তা করে দেখি আসলেই কি আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি কিনা, জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি কিনা। একটু চিন্তা ফিকির করার পর হযরত ওমর ডাক দেয়া, কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও গো নবী আমি ওমর এখনো জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি না। আল্লাহর নবী ডাক দেয়া, কমর শুনে নাও, তাহলে তোমার এখনো পরিপূর্ণ ভালোবাসা হয় না। হযরত ওমর একটু চিন্তা করে যায়, আল্লাহর নবী ডাক দেয়া, কমর জীবনের চাইতে যদি তুমি আমি নবীকে বেশি ভালো না বাসো তাহলে তোমার পরিপূর্ণ ভালোবাসা হবে না, পরিপূর্ণ মুমিন কিন্তু হইতে পারবে না। হযরত ওমর এইবার একটু চিন্তা করলেন, চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, পুরাপুরি প্রস্তুতি গ্রহণ করে এইবার সত্য কথা বলার জন্য নবীর সামনে হাজির। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও গো নবীজি আমি ওমর, এখন থেকে আমার জীবনের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ ইয়া ওমর, হ্যাঁ এবার হয়েছে, এবার ঠিক আছে, ঠিক আছে, এটার নাম ভালোবাসা, জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে পারবো। ভাইরা আমার, শুধু এখানেই ক্ষান্ত নয়, নবী বলছে তোমার ধন সম্পদের চাইতে বেশি ভালোবাসতে হবে, নবী বলছে তোমার বিবির চাইতে বেশি ভালোবাসতে হবে, ছেলে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে। এ মুসলমান একটু চিন্তা করে দেখো, কই সম্পদের চাইতে এখনো নবীকে বেশি ভালোবাসতে পারে কিনা, এখনো ভালোবাসা দিতে পারছি কিনা, আমার
বিবির চাইতে এখনো বেশি নবীকে ভালোবাসা দিতে পারছি কিনা, ছেলে মেয়ের চাইতে বেশি ভালোবাসা আমি দিতে পারছি কিনা, কোনো অন্য কোনো ইমাম সাহেবের কাছে এই প্রশ্ন করা লাগবে না, কোনো মুফতি সাহেবের কাছে ফতোয়া জিজ্ঞেস করা লাগবে না। নিজের মনকে যদি প্রশ্ন করো এ ব্যাপারে তোমার নিজের মনেই সঠিক জবাব দিয়ে দিতে পারবে, ঠিক কিনা? নিজেরাই কিন্তু বলতে পারে আমি যে কতটুকু নবীকে ভালোবাসি। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে হাজির, নবীজির দরবারে বসে বসে হযরত সাওবান কি যেন চিন্তা করে, মনটা বড় মনির। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ, মন যখন মলিন হয়ে গেল নবীজির চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া, কা এ সাওবান তোমার মন খারাপ, কি কারণটা কি বলো? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, পয়গম্বর আমি চিন্তায় পড়ে গেলাম, আপনি নবী এখন দুনিয়ায় বেঁচে আছেন, আপনার চেহারার দিকে তাকাইলেই শান্তি পাই, আপনার চেহারার দিকে তাকাইলে মনের মধ্যে শান্তি পাই, আপনি নবী যখন বিদায় হয়ে যাবেন আমরা কার চেহারার দিকে তাকাবো? আল্লাহর নবীর কাছে এই কথা বলতেছেন, আর কান্না করেন। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিলেন, যে আয়াত আমি আজ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ওয়া মান ইয়ুতি'ল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক জানায় দেন, নবী আপনি জানায় দেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা ভালোবাসবে, আল্লাহ রাসূলকে যারা ভালোবাসবে হাশরের ময়দানে একসাথেই তাদের হাশর হবে। সুবহানাল্লাহ, এটার দ্বারা বোঝা গেল নবীকে যারা ভালোবাসবে, ওলামায়ে কেরামদেরকে যারা ভালোবাসবে, সিদ্দিকীন সালেহীনদেরকে যারা ভালোবাসবে হাশরের ময়দানে তাদের সাথে একসাথে হাশর হবে। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার আমরা তো আল্লাহর নবীর আশেক, নবীকে মোহাব্বত করি, এটা শুধু আমাদের মুখের দাবি, বাস্তবে আপনার আমার ভালোবাসা আর সাহাবাই কেরামদের ভালোবাসা কখনো মিলাইলে এক হবে না। সাহাবাই কেরাম নবীকে আসলেই জীবনের চেয়েতে কি পরিমাণ ভালোবাসত, সাহাবাই কেরাম বন্ধু ছেলের চাইতে মেয়ের চাইতে বিবির চাইতে কি পরিমাণ ভালোবাসত। উহুদের ময়দানে আল্লাহর নবী শহীদ হয়ে গেছে এই খবরটা পুরা এলাকার মধ্যে ছড়ায় গেছে, একজন মহিলা সাহাবী দৌড় মারছেন নবীর আশে, আল্লাহর নবীর আশে কইয়া মহিলা সাহাবী দৌড় মারলেন, পথিমধ্যে একজন ডাক দিয়া বলে, এই মহিলা কোথায় যাও? বলে, আমি যাই আমার নবীর খবর নেওয়ার জন্য, নবীর কি অবস্থা? ওই লোকটা ডাক দিয়া বলে, মা গো তুমি তো নবীর খবর নেওয়ার জন্য যাও, তোমার ছেলে কিন্তু উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা এবার ডাক দিয়া কয়, ভাই আমার ছেলে শহীদ হয়েছে এটা আমার শোনার ইচ্ছা নাই, আগে বলো আমার মায়ার নবী কি অবস্থা, আল্লাহর নবীর কেমনটা পাগল? মহিলাকে আর একটা লোক ডাক দেখায়, মহিলা তোমার ভাই শহীদ হয়ে গেছে। আমার ভাই শহীদ হয়ে গেছে, অসুবিধা নাই, আগে বলো আমার মায়ের নবীর কি অবস্থা। আর একজন ডাক দেয়া, কয় মহিলা তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে, তোমার কি খবর আছে নাকি? মহিলার চোখের পানি ছাইরা কান্দের, ভাই আমার স্বামী শহীদ হয়ে গেছে, অসুবিধা নাই, বলো আমার মায়ের
নবীর কি অবস্থা, আমার নবীর কি অবস্থা বলো, এটাই জানার বড় ইচ্ছা। মায়ার নবীর অবস্থা না জানা পর্যন্ত আমি দিলের মধ্যে শান্তি পাবো না। আল্লাহর নবীর শহীদের খবর শুনি না মহিলা বড় পাগল। আরেকজন ডাক দেখো ভাই, এই মহিলা তোমার ভাই শহীদ হয়ে গেছে, ছেলে শহীদ হয়ে গেছে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে, এরপরও তোমার নবীর চিন্তা কারণটা কি ভাই? আমি নবীকে তাদের চাইতে বেশি ভালোবাসি, আমার নবীর চেহারা মোবারক না দেখা পর্যন্ত আমি কখনো শান্তি পাবো না। ওরে মুসলমান, তারা ছিল আসলেই সত্যিকার আশেক, সত্যিকার আশেক ছিল একমাত্র তারাই। উহুদের যুদ্ধের ময়দানে আপনার আমার নবী শহীদ, এই খবরটা শুনিয়া যুবক সাহাবী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা মায়ার নবীর জন্য কেমন পাগল ছিল। বিবাহের পরে যখন বাসর ঘরে দেওয়া হয়, হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করার জন্য পানির দিকে রওনা হয়। আল্লাহর নবীর সাহাবী যখন গোসল করতে নামবে, ঠিক এমন সময় কে যেন ডেকে বলে, ও মদিনার লোকেরা কে কোথায় আছো? দিনের নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আপনার আমার নবীর শহীদের খবর শুনি না। হযরত হামজালা আর সহ্য করতে পারে নাই, লুঙ্গি ডাকাদের মধ্যে নিয়ে আবার পুনরায় বাড়ির দিকে হাজির। বাড়ির দরজায় যাইয়া ডাক দিয়া বলে, বিবি লুঙ্গিটা কাদের থেকে নাও, তোর বাড়িটা আমার হাতে উঠাইয়া দাও। বিবি ডাক দিয়া কাও, স্বামী আমার গোসল করতে গেলা, গোসলটা না কইরা চলে আসলা বুঝলাম না। হামজালা ডাক দিয়া কাও, বিবি কার জন্য গোসল করব, দিনের নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার নবীর শহীদের খবর শুনে আমি হামজালা আর সহ্য করতে পারি না। বিবিরে তাড়াতাড়ি লুঙ্গিটা দাও, লুঙ্গিটা নাও, তরবারিটা আমার হাতে দাও। বিবির এক দিয়া কয়, স্বামী একটু দাঁড়াও, তোমার চেহারাটা আমি মন ভরে একটু দেখতে চাই, কারণ গতকাল তোমার সাথে আমার বিবাহ হয়, আর সকালবেলা ফরজ গোসল করার জন্য রওনা হয়ে গেলা, এমন অবস্থায় গোসলটা না কিনা আইসা আবার দৌড় মারতেছো, তুমি নবী শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে। এই স্বামী আমার, বলা যায় না যুদ্ধের ময়দানে তুমি কি শহীদ হও কি না। এই স্বামী, যদি শহীদ হয়ে যাও তাহলে তো তোমার চেহারা আমি আর দেখতে পারবো না। এই স্বামী আমার একটু দাঁড়াও, তোমার চেহারাটা আমি একটু দেখবো, আমার চেহারাটা তুমি একটু দেখে নাও। হযরত হামজালা ডাক দিয়া কয়, বিবি উহুদের ময়দানে আমার নবী শহীদ, আর আমি কেমন আশিক তোমার দাঁড়ায় দাঁড়ায় আমার চেহারা দেখাবো। না রে বিবি, না না, চেহারা দেখা লাগবে না, তুমি শুধু খালি একটু দোয়া কইরা দাও, তুমি দোয়া করো আল্লাহ যদি কবুল করে দেখা হবে হাশরের ময়দানে। নারায় তাকবীর, কেমন আশিক ছিল ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, তারাই ছিল আসলে সত্যিকার আশেক, আর আপনি আমি হইলাম জিলাপির আশেক আর খিচুড়ি খাওয়ার আশেক, কথা কন ঠিক কিনা? রবিউল আউয়াল মাসের বারো তারিখ আসলে খিচুড়ির পাগল মিষ্টি নিয়ে ব্যস্ত, এই একদিনে আমাদের নবীর মহাব্বতের পরিচয় থাকে, বাকি আর বারো মাসে কোনো খবর থাকে না। এটা আসলেই ভণ্ডামি ছাড়া আখাটি আশেকের পরিচয় হতে পারে না, ঠিক কিনা? এরে মুসলমান, আমি বলি না ভাই, তুমি নবীর আশিক দাবি কইরা নবীর জন্মে তুমি খুশি হইও না, এটা আমি বলবো না, কারণ নবীর জন্মে নবীর আগমনে খুশি হওয়া এটা উম্মতের একটা সওয়াবের কাজ, কথা কন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, তাই বলে তুমি খিচুড়ি আর মিষ্টি নিয়ে মিলাদ পড়ায় দিলা, এটাই তোমার মহাব্বতের পরিচয় হয়ে গেল? না না, এরপর নবীর মহাব্বতের পরিচয় দেওয়ার জন্য আরো আমল আছে। না নাই আন্দালা, আমার নবীর কেমন পাগল, আন্দালা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে, আল্লাহর নবী
যুদ্ধের শেষে যখন ডাক দিয়া বলে, ও সাহাবাই কেরাম, যুদ্ধ তো এখন শেষ হয়ে গেল, যারা শহীদ হয়ে গেছে তাদের লাশগুলা একত্রিত করো, বিনা গোসলে তাদের কবর দেওয়ার ব্যবস্থা করো। হানজালা এই ঘোষণা দেওয়ার পরে হঠাৎ করে হানজালার বিবি আয়েশা নবীর সামনে হাজির, সালাম দিয়া বলো, ও পয়গম্বর, সকলের লাশ বিনা গোসলে কবর দিল, আপনার সাহাবি হানজালার লাশটা আপনি বিনা গোসলে কবর দিবেন না। আল্লাহর নবীর এক দিয়া, ও মহিলা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার পরিচয়? মহিলা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার পরিচয় হলো আপনার প্রিয় সাহাবি হযরত হানজালার একমাত্র বিবি। কেন আসছো, কি খবর বলো? আল্লাহর নবীর কথায় মহিলা ডাক দেখো, আল্লাহর পয়গম্বর, আমি আসছি আপনার সাহাবির সাথে আমার বিবাহ হয়, সকালবেলা ফরজ গোসল করার জন্য পানির দিকে রওনা হয়, এমন সময় কি যেন ডাক দিয়া বলে, আপনি নবী নাকি শহীদ? আপনার শহীদের খবর শুই না, আপনার সাহাবি আর সহ্য করতে পারে না, বিনা গোসলে যুদ্ধের ময়দানে হাজির, আপনার সাহাবির শরীরটা না পাক, বিনা গোসলে কবর দিবেন না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবাই কেরাম, তাড়াতাড়ি হানজালার লাশটা খুঁজে বের করো, পানির ব্যবস্থা করো, গোসল দিতে হবে। এদিকে আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল, সেই হানজালা আমার নবীর প্রেমে পড়িয়া, আমার নবীর ভালোবাসা প্রমাণ করতে যাইয়া দুনিয়ার সাধারণ পানির গোসলের কথা ভুলে গেল। ওই হানজালার গোসলের পানি, দুই হানজালার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়া হবে না, আমি আল্লাহ খুশি হইয়া জান্নাতের পানি দিয়া জান্নাতি ফেরেশতা দিয়া করাইয়া দিব। আসিল নবীর সত্যিকার আশিক সাহাবাই কেরাম। আল্লাহর নবী যখন হাদিস বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নবী বলে ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমার বিবি, তোমার বাচ্চা, তোমার ধন সম্পদ, এক কথায় তোমার জীবনের সব কিছুর চাইতে আমি নবীকে বেশি পরিমাণে ভালো না বাসবা। ঠিক হাদিস শুনছে, আপনি আমি তো আমল করতে পারি না, কিন্তু সাহাবায়ে কেরাম বাস্তব জীবনে আমল কইরা দেখা দিছে। আল্লাহর নবীর সাহাবি হযরত আবু বকরের দিকে তাকাও, আল্লাহর নবীর নবীর কেমন পাগল ছিল। নবীজি একদিন বললেন, আবু বকর, তোমার আমার সাথে হিজরতের সাথী হওয়া লাগবে, আমার হিজরতের সাথী একমাত্র তুমি আবু বকর। সুবহানাল্লাহ, আবু বকর ওই দিন থেকে আর বিছানায় পিঠ লাগায় নাই, আবু বকর দরজার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া পিঠটা লাগায় ঘুমায়। আবু বকর এভাবে দরজার সামনে দাঁড়াইয়া পিঠটা লাগায় দাঁড়ায় দাঁড়ায় আবু বকর ওই দিন থেকে ঘুমায় আর নবীজির অপেক্ষা করে। একদিনের ঘটনা, আপনার আমার পয়গম্বর, আবু বকরের দরজার সামনে ইসা হাজির হইয়া, নবীজি দরজার সামনে হাজির হইয়া আবু বকর বলে একটা মাত্র ডাক দিছে, আবু বকর, আবু বকর। নবী যখন আবু বকর বলে একটা ডাক দিছে, আবু বকর দেরি করে নাই, সাথেদের ছাত্রী সাথে দরজা খুলে আবু বকর নবীর সামনে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার সামনে হাজির। নবীজি অবাক হইয়া ডাক দিয়া, আবু বকর, আমি তোমাকে একটা বেশি দুইটা ডাক দিতে পারি না, একটা ডাকের সাথে সাথে তুমি আমার ডাকে সাড়া দিয়া দাঁড়ায় গেছো, বুঝলাম? আবু বকর, তুমি কি ঘুমাও নাই, তুমি কি বিছানায় পিঠ লাগাও? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কই, নবী, আমি আবু বকর যেই দিন আপনার জবান থেকে শুনেছি আপনি নবী নাকি, আমি আবু বকরকে হিজরতের সাথী বানাবে, আমি আবু বকর সেই দিন থেকে আর বিছানায় পিঠ লাগাই না,
আমি আবু বকর যদি বিছানায় পিঠ লাগাই আর আরামের ঘুম ঘুমাই, আমি চিন্তা করে দেখলাম মায়ার নবী যদি আমার দরজার সামনে এসে আবু বকর আবু বকর বলে যদি ডাকে, একবারের বেশি দুইবার ডাক দিলে আমার রাসূলের কষ্ট হবে এটা হতে পারে না। আমি আবু বকর আপনাকে আমার জীবনের চাইতো বেশি ভালোবাসি, যার কারণে আমি আবু বকর আর আমি আবু বকরের আরামের চিন্তা করি না। আমি আবু বকর ওই দিন থেকে বিছানায় পিঠ লাগায় ঘুমকে হারাম করে দিয়েছি। আমি আবু বকর দরজার সামনে পিঠ লাগায় দাঁড়ায় 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 ঘুমাইছি। কখন জানি আপনি নবী আইসা আবু বকর বলে ডাক দেন, আল্লাহর নবী ডাক দেয় আবু বকর চলো হিজরতের জন্য রওনা হয়ে যাই, চলো আমরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব। আবু বকর যখন এই কথা শুনল আবু বকর আর দেরি করে না, বলেন নবী চলেন আমি প্রস্তুত আছি আল্লাহু আকবার। মায়ার নবী ডাক দিয়া আবু বকর আরে তুমি কি বিবির কাছে একটু বলবা না, তোমার ছেলে মেয়ের কাছে কি একটু বলা লাগবে না। আবু বকর ডাক দিয়া কা নবী আমার বিবির কাছেও বলা লাগবে না, ছেলের কাছে মেয়ের কাছেও বলা লাগবে না। বলে কেন কি কেন বলা লাগবে না, কয় ও পয়গম্বর শুনে যেদিন আপনি আমাকে বলেছেন আপনার হিজরতের সাথী বানাইবেন সেদিন আমি আবু বকর সেই দিন থেকে তো আমি বিছানায় আর পিঠ লাগাই নাই। ওই প্রতিদিন যখন রাতের বেলা দরজার সামনে স্বামী দাঁড়ায় ও পয়গম্বর আমার বিবির কাছ থেকে ছেলের কাছ থেকে মেয়ের কাছ থেকে প্রতিদিন রাতের শুরুতে আমি বিদায় নিয়া আমি দরজার সামনে এসে দাঁড়াইছি, কারণ আপনি নবী যখন ডাক দিবেন আমার পুনরায় যেন আপনাকে দাঁড় করা রাইখা আমার বিবির কাছে বলার না লাগে। ও গো নবী কারণ আমি তো আমার ছেলে মেয়ের চাইতে বিবির চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি, আল্লাহর নবী ডাক দেয় আবু বকর চলো চলো আবু বকর চলো। ও কলিজার টুকরা যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, আরে তুমি আমিও নবীর আশেক আর আবু বকর নবীর আশেক, আবু বকর নবীর কেমন আশেক শুনে নাও। আল্লাহর নবী হাঁটতেছে আবু বকর একবার সামনে যায় আবার পিছনে যায় আবার ডানে যায় আর একবার বামে যায়, পাগলের মতো ছুটাছুটি করে। মায়ার নবী ডাক দিয়া আবু বকর আরে তুমি কেন এত পাগলামি করো বুঝি না, তুমি কেন একবার ডানে যাও কেন বামে যাও কেন সামনে কেন পিছনে এই পাগলামি কেন করো বুঝি না। আবু বকর ডাক দিয়া কয় নবী আপনার মা নয় আপনার বাবা নয় আপনি বড় ইয়েতিম, ও গো নবী এই বিপদের মুহূর্তে আপনার আপন কেউ নাই, আপনি তো হিজরতের সাথী হযরত আলীকেও বানাইতে পারতেন ওমরকেও বানাইতে পারতেন ওসমানকেও বানাইতে পারতেন, এই নওজুয়ান সাহাবীদেরকে রাইখা আমি বৃদ্ধ মানুষ আবু বকরকে আপনার সাথী বানাইলেন। ও গো নবী আমি জানি মক্কার মানুষগুলা বেঈমানগুলা সব আপনার দুশমন, কারণ আপনার মা নাই বাবা নাই আপনি বড় ইয়েতি, আপনার আপন কেউ নাই মক্কার সবাই আপনার দুশ্মন। নবী আমি কেন যেন আমি আবু বকরের দিলের মধ্যে একটু ভয় লাগে, ও নবী আমার দিলের মধ্যে ভয় হয় কোনো দুশ্মন যদি আইসা আপনার সামনে দিয়া তীর মারে, এই জন্য আমি আবু বকর আবার চিন্তা করে সামনে যাই আবার আপাত করে মাথার মধ্যে চিন্তা এসে নবী কোনো দুশ্মন আইসা আপনার পিছন দিক দিয়াও তীর মারতে পারে, আমি আবু বকর আর সামনে থাকতে পারি না।
আমি আবু বকর দৌড় মাইরা আমার পিছনে আসি, ওগো নবী আবার চিন্তা করি না জানি কেউ ডান দিক থেকে তীর মারে, আমি আবু বকর তখন আবার ডান দিকে হাজির হয়ে যাই, আবার যখন মাথার মধ্যে আসে আরে বাম দিক থেকেও তো তীর মারতে পারে, আমি আবু বকর কখনো যে বাম দিকে দাঁড়াই, কেন দাঁড়াই জানেন নদী, আমি আবু বকর চিন্তা করলাম আরে আমি তো আমার নবীকে আমার জীবনের চাইতে ভালোবাসি, তাহলে আমার সামনে যদি নবীর গায়ে তীর পড়ে তাহলে এটা কেমন ভালোবাসা, ওগো নবী আমি এই চিন্তা করে সামনে যা দাঁড়াই, ওই বেঈমান দুশ্মনের তীর যদি লাগে তাহলে প্রয়োজনে সবার আগে আমি আবু বকরের বুকে লাগু, আমি আবু বকরের জীবনের বিনিময় আমার মায়ার নবীর শরীরে যেন কোন তীর না ঢুকে, ও কলিজার টুকরা যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, নবীজিকে সাহাবাই কেরাম জীবন দিয়েও ভালোবাসেন, আর তুমি আমি তো বিবি চাইতো বেশি ভালোবাসতে পারি না, আরে নবীজিকে সাহাবাই কেরাম সব কিছুর চাইতে বেশি ভালোবাসে, তুমি আমি তো ছেলের চাইতে এখনো বেশি ভালোবাসতে পারি না, মেয়ের চাইতেও বেশি ভালোবাসতে পারি না, ছেলে মেয়ে এমন একটা জিনিস আবদার করছে যে জিনিসটা তুমি ঘরে ঢুকাইলে তোমার আমার নবী বেজার, কিন্তু এখন এখানে পরীক্ষা, আরে আমার সন্তানগুলা পুতুলের আবদার করছে, আমি পুতুল কিনা দিলে ছেলে মেয়ে খুশি আর না আর কিনা দিলে আমার নবী খুশি, এখানেই কিন্তু তোমার আমার ইমানি পরীক্ষা, কথা বলেন ঠিক কিনা, তাহলে তুমি যদি তোমার আমার নবীকে বেশি পরিমাণে ভালোবাসো তখন কিন্তু ছেলে মেয়েরা যেভাবে হোক বুঝাইয়া তুমি ঠান্ডা করবা, নবীর ব্যাকে বেজার কইরা কোনো কিছু দিয়া ছেলে মেয়েকে খুশি করবা না, বন্ধু তুমি যদি বিবির চাইতে বেশি নবীকে ভালোবাসতা তোমার বিবি তো ডাক দিয়া কয় স্বামী তোমার দাড়িগুলা রাখলে বুড়া বুড়া দেখা যায় ভালো লাগে না, মায়ার নবী মদিনায় শুয়ে কান্দে ডাক দিয়া কাউ মা তুই দাড়িটা কামাইলাবি নবীর খুলি যায় বড় আঘাত লাগে, এখন তোমার আমার ইমানি পরীক্ষার যুবক, তুমি যদি নবীকে জীবনের চাইতে বিবির চাইতে বেশি ভালোবাসো তাইলে ডাক দিয়া বলবা বিবি তোর মতো দশজন বিবি আমি ছাড়তে রাজি, কিন্তু আমার মায়ার নবীর খুলি যায় আমি আঘাত দিতে রাজি না, ঠিক কিনা, ও নবীর আশেক শুধু জিলাপি আর খিচুড়ির পাগল হইলে চলবে না, নবী কোন জিনিসে খুশি সেই খুশি করার জন্য নবীর জন্য নিজের সম্পদগুলি বিলীন করে দিতে হবে, ছেলে মেয়ে মা বাবা পিতা ভাই বোন স্ত্রী সহ সব কিছুর উপরে প্রাধান্য দিতে হবে নবীর ভালোবাসাকে, তাহলেই হবে সত্যিকারের আশেক, আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকারের আশেকের খাতায় নাম উঠানোর তৌফিক আমাদেরকে দান করুক, বলুন আমিন।